জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, আর এখন পর্যন্ত আপনার জানার মতো কোথাও কোনো অপ্রীতিকর কোনো কিছু ঘটেছে কিনা? সালামু আলাইকুম। জয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ নৌকা প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, এই প্রতীকে আমি স্বাধীনতার প্রতীক নিয়ে নির্বাচন করছি ইনশাল্লাহ। আমি আমার মাওনার জনগণ, আমি 5টি বছর মানুষের সেবা করেছি, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি যেটুকু যতটুকু কাজ করেছি মানুষ আমাকে ইনশাল্লাহ ভোট দেবে, আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। এবং নির্বাচন সুষ্ঠু এবং একদম ফেয়ার একটা নির্বাচন হচ্ছে, আমিও চাই একটি ফেয়ার নির্বাচন হোক। আমরা যেভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতেছি, মা বোনেরা এবং ভাইয়েরা যেভাবে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ জয়ের ক্ষেত্রে আমি শতভাগ আশাবাদী। আমাকে জনগণ পর্যাপ্ত পরিমাণে ভোট দান করতেছে, খুব সুন্দর ভোট হচ্ছে এবং জনগণ আসছে, খুব ভালো ভোট দিচ্ছে। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। এখনো এই কেন্দ্রে কোনো গোলযোগ হয় নাই, শান্তিভাবে জনগণ তার ভোট অধিকার প্রয়োগ করতেছে। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এখন পর্যন্ত আমাদের এই দুটা কেন্দ্রের মাঝে আমাদের একটি কেন্দ্রেও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং ফুটবল মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। বিগত 2016 সালে আমাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিল মোলাদের মানুষ, এবারও আমাকে এই 5 তারিখে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করবে ইনশাল্লাহ। আমি 100% বিজয়ী হব। জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? 100%। এখন পর্যন্ত কোনো অনিয়ম কোনো কিছু ঘটছে কিনা? না, করছে না তো। 100% সুষ্ঠু হয়েছে, ভোটারদের উপস্থিতি ভালো। আমি আশাবাদী, এই প্রতিশ্রুতি আমার এই কৃষক জনতা সবাই মিলে রক্ষা করবো।